ক্যাচ মি ইফ ইউ ক্যান, এই মুভিটা মোটামুটি হয়তো সবাই দেখেছি। লিওনার্দো এই মুভিতে যে মেন চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রের আসলতা ছিলেন ফ্র্যাঙ্ক আবাগনেল, যিনি বাস্তব জীবনে ছবির থেকেও আরও বেশি পাগল ছিলেন এবং তিনি তার লাইফে অনেকগুলো ফেক ক্যারিয়ার অ্যাডপ্ট করেছিলেন, যা শুনলে মাথা পুরো ঘুরায় যাবে। সো তার জীবনের এই পাগলামি জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। মাত্র 21 বছর বয়সে তিনি হোল ওয়ার্ল্ডে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালসের খাতায় নাম লেখান, তবে পরে তিনি FBI-কে তার মতোই ফ্রডসদের ধরতে সাহায্যও করেন, মানে ভালো মানুষ হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, কাম টু দ্য মেইন পয়েন্ট। ফ্র্যাঙ্ক আবাগনেল 1948 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। 14 বছর বয়সেই তার প্যারেন্টস আলাদা হয়ে যায় অ্যান্ড দেন ফ্র্যাঙ্ক নিজের জন্য ক্রিমিনাল ওয়ে চুজ করে নেন। উনি দোকানপাট থেকে চুরি করতে শুরু করেন। মজার ব্যাপার হলো, ওনার ফার্স্ট ভিকটিমই ছিল ওনার নিজের বাবা। ফ্র্যাঙ্ক তার বাবার কার্ড ইউজ করে গ্যাস স্টেশন থেকে টায়ার্স এবং ব্যাটারিজ কিনে, তারপর সেই জিনিসগুলো আবার গ্যাস স্টেশনের অ্যাটেন্ডারের কাছে ফেরত দিয়ে যে টাকাটা তার বাবার কার্ডে পে করেছিল সেটাই নগদে ব্যাক নেয়। মানে চালাকিটা করছিল এমন যে আমরা তো জানি যে ক্রেডিট কার্ড দিয়ে নগদে টাকা তোলা যায় না, তাই সে আগে ক্রেডিট কার্ড দিয়ে জিনিসগুলো কিনছিল, তারপরে ওই টাকাটা ব্যাক নিছিল একটু ঘুরায়া, বুঝতে পারছেন? এভাবে দুই নম্বরই করে যে টাকাগুলো আর্ন করতো সেগুলো দিয়ে সে মেয়েদেরকে নিয়ে ঘুরত। এমন করতে করতে যখন তার বাবার কাছে ব্যাংক থেকে $3,400 একটি ক্রেডিট চেক এসে পৌঁছায়, তখন ফ্র্যাঙ্কের এই দুই নম্বরই বন্ধ করতে বাধ্য হয়। 16 বছর বয়সে ফ্র্যাঙ্ক বাসা থেকে বের হয়ে যায় এবং চিন্তা করে তার দুষ্টবুদ্ধি কাজে লাগিয়ে আরও দারুণ কিছু একটা করবে। ফ্র্যাঙ্ক নিজে ড্রাইভিং লাইসেন্স নকল করে এবং নিজেকে 10 বছরের বড় দেখায়। তাছাড়াও তিনি অনেক হচ্ছে ফেক নাম দিয়ে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন, তারপর সে নিজেই নিজের ফেক চেক প্রিন্ট করে ব্যাংকে ডিপোজিট করত এবং সে ফেক চেকগুলো দেখায়া ব্যাংক থেকে নগদে টাকা উঠাইত। কিন্তু অ্যাকচুয়ালি তার এই স্ক্যামটা বেশি দিন চলে নেই। সো ফ্র্যাঙ্ক তখন আরও বাস্তব টাইপের নিখুঁত শয়তানি বুদ্ধি নিয়ে হাজির হয়। সে তার ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্টসের নাম্বারগুলো রিয়েল নাম্বারের সাথে মিক্সড করে ব্যাঙ্ক ডিপোজিটের স্লিপে লিখতে শুরু করে, আর কেয়ারলেস টাইপের বোকা কাস্টমারগুলো সেই স্লিপ পূরণ করে তাদের টাকা পয়সা সব কিছুই ইনডিরেক্টলি ফ্র্যাঙ্কে দিতে থাকে। এমন করে পুরো বছরে ফ্র্যাঙ্ক ফেক চেক দিয়েই $2.5 million ইনকাম করেন। এই কাজ করতে করতে ফ্র্যাঙ্ক ডিসাইড করেন এবার হচ্ছে সে নকল পাইলট সাজবে। সো যেটা ভাবনা সেটাই কাজ, সে হচ্ছে নকল পাইলটের লাইসেন্স বানায় এবং প্যানাম এয়ারওয়েজের জাল এমপ্লয়ি আইডি বানায়। দেন সেখানে গিয়ে মিথ্যা বলে যে তার জব ইউনিফর্ম একটি হোটেল রুমে হারিয়ে গেছে। সো ইমিডিয়েটলি তাকে নতুন ইউনিফর্ম দেওয়া হয়। অ্যাকচুয়ালি কেউ ডাউটই করতে পারে নাই, এতটা ভালো অ্যাক্টিং করতেছিল। ওই টাইমগুলোতে পাইলটসরা কোম্পানির খরচে ফ্লাই করত এবং হোটেলসগুলোতে স্টে করত। যাই হোক, ফ্র্যাঙ্ক এই দুই নম্বরই করে 250টার বেশি ফ্লাই করে এবং 26টা দেশে ঘুরে। এখন হয়তো অনেকের মনে কোয়েশ্চেন আসতেছে যে পাইলট হয়ে কীভাবে প্লেন চালাইতো কোনো প্রশিক্ষণ নেওয়া ছাড়া। সো আমি ক্লিয়ার করে দেই, ফ্র্যাঙ্ক ম্যাক্সিমাম টাইম প্যাসেঞ্জার হিসাবে ফ্লাই করত, ঠিক আছে? বাট কিছু সময় রিয়েল পাইলটসরা থাকে হেল্পের জন্য বলতো। এই উদ্দেশ্যে ফ্র্যাঙ্ক একটি ইন্টারভিউতে বলেন, আমি তখন শীঘ্রই প্লেন অটোপাইলট মুড়িয়ে দিয়ে দিতাম এবং আশা করতাম এটি কাজ করে যাক, কারণ আমি একটা ঘুরে উড়াতে পারতাম না। কিন্তু যেটাই হোক, উনি অনেক জিনিয়াস ছিল, কারণ হচ্ছে এরকম হার্ড সিচুয়েশন পুরো ঠান্ডা মাথায় ম্যানেজ করে ফেলতো। এই সব কিছুর পর ফ্র্যাঙ্ক জর্জিয়ায় মুভ করেন এবং সেখানে 11 মাস ফেক শিশু বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন। কিন্তু ওখানে যখন একটা বেবি তার হচ্ছে অযোগ্যতার জন্য অলরেডি মারা যাচ্ছিল, তখন সে মানবতার জন্য কুইট করেন। সো তার নেক্সট ফেক ক্যারিয়ার ছিল একজন আইনজীবী হওয়া এবং ফ্র্যাঙ্ক প্রিটেন্ড করে যে সে হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েট করা। কিন্তু কীভাবে জানি ফ্র্যাঙ্ক বার এক্সাম পাশ করে যায়
এবং তার জীবনে প্রথম কোনো লিগ্যাল জব পায়। সমস্যা দাঁড়ায় তখন যখন তার কলিগ, যিনি নিজেও হার্ভার্ডের প্রাক্তন ছাত্র ছিলেন, এবং ফ্র্যাঙ্কের এই মিথ্যা কথায় তার কেমন জানি ডাউট হতে থাকে। তাই সে ফ্র্যাঙ্কের পাস্ট নিয়ে গাটাগাটি করতে শুরু করে, আর তখন ফ্র্যাঙ্ক ভয়ে ওখান থেকে পালায় যায়। এবং লাস্টে ফ্র্যাঙ্ক ফ্রান্সের মন্টপিলিয়ারে মুভ করেন এবং একটু লো প্রোফাইলে, মানে গা ঢাকা দিয়ে থাকেন। কিন্তু আনফর্চুনেটলি ওখানে হচ্ছে ফ্রান্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং তার এক্স গার্লফ্রেন্ড তাকে চিনে ফেলে এবং তারা পুলিশে ইনফর্ম করে দেন। তখন 1969 সালে ফ্র্যাঙ্ককে গ্রেফতার করা হয়। ফ্র্যাঙ্ককে 12 বছরের জেলও দেওয়া হয়। জেলে থাকা অবস্থায় ফ্র্যাঙ্ক আবারও ফেক অভিনয় করে যে সে একজন আন্ডারকভার ইন্সপেক্টর, যাতে তাকে ওখানে স্পেশালভাবে ট্রিট করা হয়। বিশ্বাস করেন আর না করেন, 1971 সালে লোকটা আবার পালায় যায়, কিন্তু অবশ্য পরে ধরাও খায়। তারপর 1974 সালে ফ্র্যাঙ্ককে একটি কন্ডিশন বা শর্তে ছাড়া হয় যে তাকে FBI-এর সাথে কাজ করতে হবে। এবং তারপর থেকে এখন পর্যন্ত ফ্র্যাঙ্ক তার প্রচুর এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে অন্যান্য ফ্রড কেসে ইনভেস্টিগেশন করতে শুরু করে। ফ্র্যাঙ্ক একটি কোম্পানি তৈরি করেন যেখানে এজেন্সিস এবং কর্পোরেশনদের শেখানো হতো কীভাবে ফ্রডদের প্রতিরোধ করা যায়, যেটা উনি নিজে আগে ছিল। এবং 2002 সালে ফ্র্যাঙ্কের লাইফ স্টোরির উপর অনুপ্রেরিত হয়ে ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ ক্যাচ মি ইফ ইউ ক্যান ছবিটি নির্মাণ করেন।